আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আসলে আমার এই ব্লগটা একই সাথে অনেক কষ্টের আবার খুব আনন্দের, তো কেন সেটা একটু পরেই জানতে পারবেন। তো কষ্টের এই কারণে আসলে আমার খুব প্রিয় মানুষকে ছেড়ে যেতে হচ্ছে, আবার আনন্দের এই কারণেই কিছুক্ষণ পরে আমি অনেকগুলো প্রিয় মুখ একসাথে দেখব। তো খুব মিশ্র একটা ফিল হচ্ছে, আসলে ছেড়ে যাওয়ার কষ্টটাই বেশি। তো আমি আজকে বাংলাদেশে যাচ্ছি, আপনাদের ভাইয়া যাচ্ছেন আমার সাথে, সেটা খুবই কষ্টের। আসলে ভেবেছিলাম যে একসাথে যাব, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তো আমাদের ফ্যামিলিতে আপনাদেরকে আগেও বলেছিলাম আমার ছোট ভাইয়ের বিয়ে, তো বিয়ের কারণে আজকে আমি দেশে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া যাওয়ার কথা ছিল, যদিও যেতে পারেনি বিভিন্ন সিচুয়েশনের কারণে। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়ের বিয়ে হাজবেন্ড ফেলে চলে যাচ্ছে। আসলে পারিবারিক কিছু সিচুয়েশন থাকে যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না। তো তেমন না যে আপনাদের ভাইয়ার অনুমতি ছাড়া যাচ্ছি, আলহামদুলিল্লাহ ও সব ধরনের পারমিশন নিয়েই যাচ্ছি। আমি দেখতে দেখতে চলে আসলাম আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন সকাল 7:30 মতো বাজে, কিছুক্ষণ পরে আমার ফ্লাইট নিরেক আবুধাবি থেকে চট্টগ্রামে আমি ফ্লাই করব। সবাই দোয়া করবেন। তো আপনাদের ভাইয়ার একটু মন খারাপ, আসলে মন খারাপ হওয়ারই কথা, আমার নিজেরই অনেক খারাপ লাগছে ওকে ছেড়ে যেতে। আবার অনেক আনন্দ লাগছে ভাইয়ের বিয়ে, প্লাস অনেক দিন পর আম্মু মা সবাইকে দেখব। আলহামদুলিল্লাহ আমার সব প্রসিজিওর শেষ করে এখন আমি ফ্লাইটের জন্য ওয়েট করব। তো যেহেতু আমি কিছুটা সময় পেয়েছি, আমি চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভেতরের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। তো এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে আমার আব্বুর সাথে। আমার আব্বু যেহেতু আবুধাবি এয়ারপোর্টে অলমোস্ট 40 ইয়ার্স জব করেছে, তো সেই কারণে আব্বুর সাথে অনেক অনেক স্মৃতি আছে আমার এখানে। তো সেগুলো একটু একটু মনে করছিলাম আর ওয়েট করছিলাম কখন আমার ফ্লাইট আসবে আর আমি ফ্লাই করব। আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে যে কিছুক্ষণ পরে, আল্লাহ যদি সব ঠিকঠাক মতো রাখেন, তাহলে সহি সালামতে দেশে পৌঁছে যাব, সেটা ভাবতে অনেক ভালো লাগছিল। ফ্লাইটে উঠে আমার একটু আসলে মন খারাপ হয়ে গিয়েছিল, কেননা আমার যেখানে সিট পড়েছিল
তো আমার আশেপাশে কোনো ফ্যামিলি ছিল না, আর মানে এর কারণেই ভালো লাগছিল না এত মানুষের মাঝে নিজে বসে থাকতে। তো আমি ক্রুকে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পরে যেহেতু সামনে মোটামুটি খালি ছিল, তো আমাকে ফ্রন্টে একটা সিট ম্যানেজ করে দিল। আলহামদুলিল্লাহ, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে এটা আমার ভাগ্যে ছিল, কারণ ওই যেখানে আমার সিট ছিল ওখানে বসতে কিন্তু অনেক অস্বস্তি লাগতেছিল আমার। এয়ার আরাবিয়াতে কিন্তু আপনারা সব কিছু কিনেই খেতে হবে, এখানে কোনো ফ্রি মিল দেওয়া হয় না, ইভেন কি পানির বোতলটা পর্যন্ত ওদের থেকে কিনে খেতে হবে। তো আমরা টিকিট নেওয়ার সময় ওখানে মেনশন করে দিয়েছিলাম যেন আমাকে স্ন্যাক্স দেওয়া হয়, তো আমার স্ন্যাক্সটা আমাকে দিয়ে গেল, এখন এটা খাবো আমি। দেখতে দেখতে কিন্তু 4.5 ঘন্টা পার করে দিলাম, আর মাঝখানে কিছুটা সময় আমি ঘুমিয়েছিলাম। আসলে অনেক সকালে উঠেছি, প্লাস গতকাল রাতেও তেমন একটা ঘুম হয়নি, তাই অনেক টায়ার্ডও ছিলাম। তো উঠে দেখি যে একদম সন্ধ্যার সময় হয়ে গেছে, যেহেতু বাংলাদেশ আর UAE টাইম 2 ঘন্টা ডিফারেন্স থাকে, তো এখানে একদম সন্ধ্যার সময়, আর কিছু সময় পরে অলমোস্ট আধা ঘন্টা পরে ইনশাল্লাহ পৌঁছে যাব। তো এই সময়টা আমি উপভোগ করছিলাম, আপনারাও আমার সাথে উপভোগ করুন। আর যদি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার আবুধাবি টু চিটাগাং জার্নি, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনার নিরাপত্তার জন্য বিমানটি সম্পূর্ণরূপে থেমে যাওয়া এবং সিট বেল্ট সাইনটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনার সিটে বসে থাকুন। বিমান ত্যাগ করার পূর্বে সিটের আশপাশ চেক করে নেওয়া।